হ্যালো বন্ধু, তো অস্কার 2024 কমপ্লিট হয়ে গেছে আর কে কী পেলো, ঠিক আছে, মেইন যে আমাদের ক্যাটাগরিগুলো আজ সেখানে কী হলো, কে বেস্ট ফিল্ম পেলো, কে বেস্ট অ্যাক্টার, কে বেস্ট অ্যাক্ট্রেস, কে সাপোর্টিং বেস্ট অ্যাক্টার, সাপোর্টিং বেস্ট অ্যাক্ট্রেস আর স্পেশাল গান, ঠিক আছে, বেস্ট গান কী হলো, মনে আছে কয়েক বছর আগে, আই থিঙ্ক আগের বছর কি তার আগের বছর আমাদের নাটু নাটু পেয়েছিলো, সো এবছর কে হলো, ঠিক আছে। এবছর তিন চারটে মুভি বেশ বড়ো হয়েছিল, একটা হচ্ছে অপেনহাইমার, সেকেন্ড হচ্ছে বারবি, ঠিক আছে, থার্ড হচ্ছে আই থিঙ্ক পুয়ার থিংস, ঠিক আছে, যদি দেখে তাকে বুঝবে পুয়ার থিংস, ঠিক আছে, এই তিনটে মুভি বেশ বড়ো হয়েছিল, ঠিক আছে। এছাড়াও আরও কয়েকটা মুভি আছে সেগুলো শোনা যাচ্ছিলো, বাট সেই মুভিগুলো তেমন কিছু করতে পারিনি, বড়ো যেগুলো আমাদের মানে ক্যাটাগরি, ঠিক আছে, সেই জায়গাতে। তো একটা একটা কথা বলে যাক, ফার্স্ট আমি কথা বলবো এইবার মানে স্পেশাল ডান্স একটা পারফরমেন্স একটা গানের ওপর, সেটা কোনটা হয়েছিল, এইবার হয়েছিল আই এম কেন বারবি মুভি থেকে, ঠিক আছে, রায়ান গসলিং নিজে পারফর্ম করেছিল, বেশ ভালো লেগেছে ওটা, ঠিক আছে, ফার্স্ট ওটা। সেকেন্ড কথা বলবো বেস্ট গান তাহলে পেলো কে, ঠিক আছে, আই এম কেন কি পেলো, না আই এম কেন পাইনি, বারবি মুভি থেকেই পেয়েছে, বাট আই এম কেনকে দেওয়া হয়নি, দেওয়া হয়েছে কোন গানকে, বেস্ট গান দেওয়া হয়েছে হোয়াট ওয়াজ আই মেড ফর, ঠিক আছে, বেলি এলিসের সং বারবি মুভি থেকে, ওইটা বেস্ট গান পেয়েছে, ঠিক আছে। নেক্সট বেস্ট মেল অ্যাক্টার ইন সাপোর্টিং কাস্ট কে পেয়েছে, রবার্ট ডাউনি জুনিয়র আমাদের আয়রনম্যান পেয়েছে, ঠিক আছে, অপেনহাইমার মুভিতে যে রোলটা করেছিল সেই রোলটার জন্য ওকে দেওয়া হয়েছে বেস্ট অ্যাক্টার ইন সাপোর্টিং রোল ক্যারেক্টারে, ঠিক আছে, মানে কাস্টেরিতে। তো সেখানে কিন্তু এই প্রথমবার এই রবার্ট ডাউনি জুনিয়র অস্কার পেয়েছে, সেটা একটা বিশাল বড় মুভমেন্ট ছিল তার জন্য এবং অপেনহাইমার জন্য, ঠিক আছে। নেক্সট আমরা কথা বলবো বেস্ট ফিমেল অ্যাক্টার ইন সাপোর্টিং রোল, ঠিক আছে, পেয়েছে হচ্ছে হোল্ড ওভার বলে একটা মুভি পেয়েছে তার জন্য, নামটা আমি হয়তো একটু ভুল প্রোনাউন্স করছি, ডিভাইন জয় র্যান্ডফ, ঠিক আছে, একে দেওয়া হয়েছে বেস্ট অ্যাক্ট্রেস ফর সাপোর্টিং রোল ফর হোল্ড ওভার। নেক্সট দেওয়া হয়েছে বেস্ট অ্যাক্ট্রেস ক্যাটাগরিতে দেওয়া হয়েছে এমা স্টোনকে, ঠিক আছে, এমা স্টোন পুয়ার থিংস মুভির জন্য পেয়েছে, যেখানে ওর একটা রোল একটু মানে ডিফারেন্ট রোল ছিল, ঠিক আছে, মুভিটা নিয়ে কথা বলাটা একটুখানি ডিফিকাল্ট, ঠিক আছে, মুভিটাতে অনেক কিছু সিন রয়েছে অ্যান্ড অল দোজ থিং, খুব আর্টিস্টিক ওই তার রিজনও দেওয়া হয়েছে, তো মুভিটি তখন দেখে থাকো তাহলে বুঝবে মুভিটা একটুখানি একা দেখার মুভি, ঠিক আছে। তো যাই হোক, এর আগেও কিন্তু এমা স্টোন অস্কার পেয়েছিল, এটা ওর নেক্সট সেকেন্ড আই থিঙ্ক সেকেন্ড টাইম অস্কার পেলো, এমা স্টোনকে দেওয়া হয়েছে পুয়ার থিংসের জন্য। আর বেস্ট অ্যাক্টার পেয়েছে অপেনহাইমার মুভির জন্য সিলিয়ান মার্ফি, যাকে তোমরা যদি মনে থাকে ক্রিস্টোফার নোলানের সঙ্গে ব্যাটম্যান মুভিতে স্কোয়ার কো হয়েছিল, ঠিক আছে, সেই অপেনহাইমার মুভিতে যে মানে অপেনহাইমার যে ইয়ার তৈরি করেছিল অ্যাটম বোমটা, সেই রোলটাও প্লে করেছিল, তো সেই রোলের জন্য কিন্তু বেস্ট অ্যাক্টার দেওয়া হয়েছে। আর বেস্ট ডাইরেক্টর দেওয়া হয়েছে ক্রিস্টোফার নোলান, ফার্স্ট টাইম পেয়েছে ক্রিস্টোফার নোলান, এতদিন ধরে চেষ্টা করছিল একটা অস্কারের জন্য, বিকজ ওর আমাদের ইয়ে মুভিগুলো কিন্তু খুব পছন্দ, কী বলে ব্যাটম্যান মুভিগুলো, কিন্তু সেখানে যদি অস্কার পায়নি, কিন্তু আমাদের ভিলেন জোকার কিন্তু অস্কার পেয়েছিল তার জন্য, ঠিক আছে, কিন্তু ও ক্রিস্টোফার নোলান কোনো অস্কার পায়নি, তারপরে ও অনেকগুলো ভালো ভালো মুভি চেষ্টা করে যাচ্ছে অস্কারের জন্য, ফাইনালি অপেনহাইমার মুভির জন্য আমাদের ক্রিস্টোফার নোলান কিন্তু অস্কার পেয়েছে ফার্স্ট টাইম। আর বেস্ট ফিল্মও কিন্তু অপেনহাইমারই নিয়ে গেছে, এই বছর পুরো অপেনহাইমার সুইপ করেছে, বেস্ট অ্যাক্টার, বেস্ট অ্যাক্ট্রেস, বেস্ট সাপোর্টিং অ্যাক্টার, বেস্ট ফিল্ম সব কিছু অপেনহাইমার, ঠিক আছে, ক্রিস্টোফার নোলানের বছর ছিল বছর, তো ক্রিস্টোফার নোলানের অপেনহাইমার কিন্তু বেস্ট মুভি অফ দিস ইয়ার পাওয়া পেয়েছে, ঠিক আছে। তো এই ছিল মানে লিস্ট, যেগুলো হচ্ছে মানে মেন লিস্ট, ঠিক আছে, যেগুলো মেন ক্যাটাগরি যেখানে আমাদের অস্কার দেওয়া হয়, সেই অস্কারের ক্যাটাগরিতে এই বছরের মুভি। তো বেস্ট মুভিগুলো তুমি কোনটা কোনটা দেখেছো, অপেনহাইমার, বারবি, আর ওদিকে আরেকটা মুভি আছে পুয়ার থিংস, তিনটে মুভি কিন্তু খুব নাম করেছিল, যেরকম পয়সা কামিয়েছে সেরকমই মুভিগুলোতে কিন্তু অনেক অ্যাওয়ার্ডও পেয়েছে, ঠিক আছে। তো তোমরা তিনটে মুভিকে দেখেছো, তোমার কেমন লেগেছে সেই বিষয়ে কিন্তু আমি কমেন্টে নিশ্চয়ই জানিও, আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিওতে, গুড বাই।